টু আমার রান্নাশালা। আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ এই যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুবই কমন রেসিপি, সেটা হচ্ছে ভেজ ডাল। আমি কীভাবে ভেজ ডাল তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেজ ডাল তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। আমি এখানে নিয়েছি 100 গ্রামের বেশি মুগ ডাল, আর নিয়েছি সবজির মধ্যে ফুলকপি, মটরশুঁটি, খানিকটা গাজর কুচি, খানিকটা বিনস কুচি, টমেটো কুচি, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, এটা তোমরা পেস্ট করে দিতে পারো। আর ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা, 2 এলাচ, একটু দারচিনি, গোটা জিরে, তেজপাতা, নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, ঘি, এগুলো আমি দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আরামটা করবো অবশ্যই রিফাইন্ড অয়েল। চলো শুরু করা যাক। আমি কি আয়েস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি মুগের ডালটাকে ভালো করে শুকনো খোলায় রোস্ট করে নেব। এই দেখো ডালটা ভালো করে আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে বা রোস্ট করা হয়ে গেছে। এটাকে আমি এবার ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই দেখো ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে নিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আর অপর দিকে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজার জন্য। আর এই রিফাইন্ড অয়েলের সঙ্গে আমি খানিকটা ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি আর রিফাইন্ড অয়েলে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিগুলো কয়েকটা দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা, বিনস কুচি ভালো করে মেরে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর দেবো একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবজিগুলো ভাজার সময় নুনের সঙ্গে অল্প একটু হলুদও অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার একটু নিয়ে আমি সবজিগুলোকে চাপা দিয়ে দেব। দেখো সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, একদমই ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম পুরো একদম ঘাটা ঘাটা করে ফেলিনি ডালটা, ঠিক মতন সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিছু কড়াইশুঁটি রেখে দিয়েছিলাম, সেটা আমি এই লঙ্কার সঙ্গে সেদ্ধ মধ্যেই, ডালের সেদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা ভেজে নিয়েছি সবজির সঙ্গে, কারণ কড়াইশুঁটি ভাজলে পরেতে একটু ভেঙে ভেঙে যায়, যাতে কিছু কিছু গোটা গোটা ভালো মতন দেখা যায়, সেই জন্য সবুজ হয়ে থাকে। সেই জন্য আমি অল্প একটু কড়াইশুঁটি এর সঙ্গে সেদ্ধ ডালেতেই মিশিয়ে দিয়েছি। কড়াইতে আমি আবার একটু তেল অ্যাড করে নিচ্ছি, রিফাইন্ড তেল। তেলটা একটু গরম হোক, গরম হয়ে গেছে। সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম। এটা হালকা একটু কালার ধরলে বা হালকা স্মেল ছাড়লে তারপর আমি দিয়ে দেবো গ্রেট করা আদাটা। গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম। একই সঙ্গে আমি এবার টমেটো কুচিটা এর মধ্যে
দিয়ে দিচ্ছি। একটু নাড়বো, এবার আমি পরপর ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি। ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আবার কষতে থাকবো। মশলাতে অল্প একটু জল অ্যাড করে আমি কষাবো যাতে পুড়ে না যায়। এবার এরই সঙ্গে আমি ড্রাই ফ্রুটগুলো কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব একই সঙ্গে। আমি যেভাবে করছি তোমরা একবার সেইভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে এই জল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। একই সঙ্গে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমি এই সবজিগুলো রিফাইন্ড অয়েল আর ঘি দুটো মিক্সড করে আমি ভেজেছি, সেই জায়গায় তোমরা শুধু ঘিতেও সবজিগুলো ভাজতে পারো, খেতে খুবই টেস্ট হয়। আমার আরেকটু জল অ্যাড করতে হয় বলে আমি একটু গরম জল করে নিয়েছি, গরম জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর ভেজ ডাল যেহেতু সেই জন্য একটু এই ডালটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তার জন্য আমি এক চামচ চিনি অ্যাড করে দিলাম। এই দেখো আমার ভেজ ডাল একদম রেডি, টেস্টি টেস্টি ভেজ ডাল। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, আমি এবার অ্যাড করে দিলাম এখানে ডালের মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ঘি, বেশ খোলা হাতে ঘি মিশিয়ে দিলাম, ডালের টেস্ট একদম দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে আমার একদম সুন্দর সুস্বাদু ভেজ ডাল। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ঘিটার মধ্যে ডালের মধ্যে ভালো মতন ঘি গরম মশলার সেন্টটা ঢুকে যায়। দেখো আমার ভেজ ডাল রেডি, আমি একটা সার্টেন প্লেটে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে তৈরি করলাম, তোমরা একবার ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখো, এটা খুবই ভালো লাগবে, গরম ভাত তো একদম জমে যাবে। আর বন্ধুরা যদি রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা নতুন নতুন রেসিপি তৈরি করবো তোমাদের কাছে সবার আগে আপডেট পৌঁছে যাবে। চলো তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।